নমস্কার, আমি অনুশ্রী বেরা সানসেওয়ালা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু আজকে চলে এসেছি একেবারে কবি সুভাষ মেট্রো রেল চত্বরে। মেট্রো রেল কিন্তু একেবারেই জনশূন্য, যা কিন্তু লকডাউনের আগে এরকম ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রো রেল একেবারেই ফাঁকা। সরকারি নির্দেশ অনুযায়ী বলা হয়েছে ট্রেন চলাচল করার কথা, কিন্তু মেট্রো রেল চললেও শুধুমাত্র কিছু জরুরি ভিত্তিক কর্মচারীরা কিন্তু এতে উঠতে পারবেন। যেমন ধরুন হচ্ছে পুলিশ কর্মচারী, সাংবাদিকগণ, ব্যাংক কর্মচারী, স্বাস্থ্য কর্মচারী এবং রেলওয়ে কর্মচারীরা। কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু এতে একেবারেই চড়তে পারছেন না, এবং সাধারণ যাত্রীরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। আর ট্রেন চলাচল করলেও তা কিন্তু খুবই সীমিত এবং নির্দিষ্ট সময়ের জন্য, যেমন হচ্ছে সকাল 9টা থেকে 12টা অবধি 6 জোড়া ট্রেন, এবং আবার বিকেল 4টে থেকে 7টা অবধি কিন্তু 6 জোড়া ট্রেন। কিন্তু ট্রেন বাড়ানোর কথা সরকার থেকে বলা হয়েছে, আশা করা যাচ্ছে যে ট্রেনের সংখ্যা আরও পরবর্তীকালে বাড়ানো হবে। চলুন কথা বলে নেওয়া যায় একজন সাধারণ যাত্রীর সাথে। জানেননি নিশ্চয়ই যে মেট্রো রেল চালু হয়েছে কিন্তু শুধুমাত্র স্টাফেদের জন্যই, কিছু জরুরি ভিত্তিক কর্মচারীদের জন্য। আপনি কি সেই স্টাফেদের মধ্যে পড়েন নাকি সাধারণ যাত্রী? না, আমি স্টাফের মধ্যে পড়ি না, সাধারণ যাত্রী আছি। আচ্ছা, তাহলে তো আপনি নিশ্চয়ই মেট্রোতে চড়তে পারছেন না সরকারি নির্দেশ অনুযায়ী। না, আপনি যাতায়াত করছেন কিভাবে? আমি যাতায়াত এখন এই ট্রেনেই করছি, কোনো তো উপায় নেই, ট্রেনেই করতে হচ্ছে আমাকে। জি, তো আপনাকে একটা কথা বলে রাখি, ট্রেনেও কিন্তু সেমই কিন্তু উপায় নেই, তো যেতে তো হবে। আমাকে হচ্ছে শিয়ালদাতে দুবার আটকিয়েছে, এর মধ্যে বালিগঞ্জে একবার আটকিয়েছে। আমি কী করবো, তখন হেঁটে ওখান থেকে ঢাকুরিয়া এসে আবার ট্রেন ধরলাম। এতে বাস চলছে না, কিন্তু আমাকে তো যেতে হচ্ছে আমার কাজের ওখানে। আমার কাজের ওখানে এখন খুব একটা ই নেই, ওটাও বন্ধের পর্যায়ে আছে, মানে বলা যায় এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি শেয়ারে কাজকর্ম করি, আমার মানে বোকার ফার্মও বন্ধ অবস্থা, কেউ আসতে পারছে না। এদিকে অফিস খুলেছে কিন্তু কেউ আসতে পারছে না, বাস চলছে না, ট্রেন চলছে না, মেট্রো চলছে না। এতে এখানে এসে দাঁড়িয়ে থাকি, বলছে না আবার ওঠা যাবে না, কিন্তু আমার কার্ড আছে, সব কিছুই আছে। একজন সাধারণ যাত্রীর সঙ্গে কথা বলে জেনে নিলাম তিনি কিন্তু মেট্রোতে উঠতে পারছে না। তিনি সকাল থেকে মেট্রো রেলে চড়ার জন্য মেট্রো রেল চত্বরে কিন্তু ঘুরে ঘুরে উঠছেন। তিনি উঠতে না পারার একটাই কারণ, তার কাছে তিনি কিন্তু জরুরি ভিত্তিক কর্মচারী নন, তার কাছে ফাঁস থাকার সত্ত্বেও তিনি কিন্তু মেট্রোতে চড়তে পারছেন না। আশা করা যাচ্ছে সরকার থেকে আবারও নির্দেশ দেওয়া হবে, সাধারণের জন্য মেট্রো রেল আবারও চালু করা হবে। আমি অনুষ্ঠিত কাঞ্চেওয়ালা নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গলের পক্ষে।